নমস্কার বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল সর্বপ্রথম নিয়ে এসছিলাম তোমাদের সামনে যে ফায়ারম্যান ও দমকল দপ্তরে যে নিয়োগ করে তো যারা ফর্মটা আবেদন করুন তো অবশ্যই দেখলেন যে কবে লাস্ট ডেটও কবে থেকে ফর্মটা আবেদন চালু হয়ে গেছে তো যারা ভিডিওটি আমার দেখতে তাদের কাছে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাগিয়ে করুন অবশ্যই করুন তো দেখতে পাচ্ছেন এখন তোমাদের সামনে তুলনায় যে বয়স কতটুকু লাগবে ওয়েট ও হাইট কতটুকু লাগবে ও আপনার চেস্ট কতটুক লাগবে তো চলে আসুন দেখে নিন এখন আপনার যে ফায়ারম্যান পদে যে ফর্মটা আবেদন করবেন তো অবশ্যই কী কী ডকুমেন্ট লাগবেন তো চলে আসলে দেখতে পাচ্ছেন ফায়ারম্যান পদে আপনার যে কর্মী নিয়ে কোন ডিনো অপশন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু বেতন শুরু হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন ফায়ারম্যানের বেতন ট্রেনিং চলাকালীন কিন্তু উনিশ হাজার নশো টাকা বেতন চালু হবে তো এরপরে দেখতে পাচ্ছেন আপনার হাইট তো এক নম্বর অপশানে দেখতে পাচ্ছেন নোটিশের নিচে এক নম্বর অপশানটি হাইট লাগবে আপনার কিন্তু একশো পঁয়ষট্টি সেমি এবং আপনার চেস্ট লাগবে একাশি সেমি একাশি পয়েন্ট পাঁচ সেমি এবং ফুলিয়ে লাগবে আপনার পঁচাশি সেমি টোটাল তো দেখতে পাচ্ছেন আপনার ওয়েট লাগবে পঞ্চাশ কেমি ও পঞ্চাশ কেজি ওয়েট অর্থাৎ পঞ্চাশ কেজি ওজন লাগবে আপনার ন্যূনতম এরপরে দেখতেছেন আপনারা যে ডি ডিএবি অপশান অর্থাৎ এ বি অপশানের টু পয়েন্ট সেভেন অর্থাৎ দেখতে পাচ্ছেন তো আপনার লং জাম্প হবে টু পয়েন্ট সেভেনের মধ্যে তো দেখতে পাচ্ছেন বয়স হতে হবে কিন্তু আপনাদের আঠেরো থেকে সাতাইশ বছরের মধ্যে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারেন তো যারা ফর্মটা আবেদন করবেন তো অবশ্যই দেখে নিন যে আপনার কী কী ডকুমেন্ট লাগবে ও লাস্ট ডেট কবে তো দেখতে পাচ্ছেন এখন তোমাদের দেখাবো যে অর্থাৎ আপনাদের যে হাই জাম্প অত লং জাম্প লাগবে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট সেভেন মিটার কিন্তু আপনার জাম্প লাগবে তো চলে আসুন এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে কম্যান্ডো অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অফ অর্থাৎ আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করুন সেই পোস্টটি কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনার যে ডকুমেন্ট লাগবে এরপরে আবার তো সেই ডকুমেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অফ অর্থাৎ আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করুন সেটি হচ্ছে ফায়ারম্যান তো ফায়ারম্যানটি লিখতে হবে লেখার পরে কিন্তু আপনার একটা বায়োডোটা দিতে হবে তো সেম এখানে একসাথে লাগানো আছে তো আপনারা শুধু কলম দিয়ে লিখবেন লেখার পরে কিন্তু আপনারা মেল করে পাঠাতে হবে তো দেখতে পাচ্ছেন আপনার বায়োটা অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অফ তো যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের এখানে দিতে হবে আপনার একটা ফটো দিতে হবে দেওয়ার পরে আপনার টোটাল ডিটেলস অর্থাৎ আপনার কোন ক্লাসে পড়েন না পড়েন নাম গ্রাম টোটাল দিতে হবে এখানে দেওয়ার পরে আপনার ফর্মটি সাবমিট করে দিবেন তো দেখতে পাচ্ছেন আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার মাস্টলি দিতে হবে ইমেল আইডি দিতে হবে তো যারা ফর্মটা আবেদন করবেন তো অবশ্যই এগুলোর মাস্টলি দিতে হবে তো যারা ভিডিওটি আমার প্রথম থেকে শেষ মুহূর্ত দেখতে চলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ